वेलकम टू ऑल। एसिड खड़क प्रभावनेर कौशल और गतिविद्या मैकेनिज्म एंड काइनेटिक्स ऑफ एसिड बेस कैटालिसिस ए टॉपिक्स नहीं आलोचना करब। एसिड खड़क प्रभावनेर कौशल और गतिविद्या भौत रसायन थिरीज एक टॉपिक्स जेटी तृतीय अध्याय प्रभावन ए चैप्टारे आछे। एटी बीएससी ऑनार्स तृतीय वर्ष जातीय विश्वविद्यालय एक कोर्स भौत रसायन से कोर्स एक टॉपिक्स। हमें तरुण कुमार गायन माय यूट्यूब चैनल टीकेजी केमिस्ट्री एकेडमी। एसिड बा खार द्वारा प्रभावित बिक्रियार एक धाप हल प्रभावक थेके सबस्ट्रेटे प्रोटोन स्थानान्तर। सबस्ट्रेटे जुक्त प्रोटोनटी शेष पर्यंत द्रावके स्थानान्तरित होले ताके प्रोटोलाइटिक कौशल बोले। आर प्रोटोन जदि कोनो द्रव्ये स्थानान्तरित हय ताके बला हबे प्रोटोट्रॉपिक कौशल। एसिड क्षार प्रभावनेर कौशल एकाधिक पथ अनुसरण करे जब एसिड प्रभावन एवं खार प्रभावन। एसिड प्रभावनेर कौशल प्रथमे देखाबो। प्रथम धापे प्रभावक थेके सबस्ट्रेट अणुते प्रोटन स्थानान्तर हबे। तारपर द्वितीय धापे कि हबे मध्यवर्ती यौग थेके प्रोटन स्थानान्तरित हये द्रावके अथवा प्रभावकेर अनुबन्धी क्षारके जुक्त हबे। एसिड प्रभावक आमरा एकटा एसिड प्रभावक लिखी एसिड प्रभावक बी एच प्लस एक एसिड प्रभावक सबस्ट्रेट एस। एसिड प्रभावक थेके सबस्ट्रेट अणुते प्रोटन स्थानान्तर हबे सबस्ट्रेटे प्रोटन आसलो एस एच प्लस तैरि करबे। एटाई किन्तु मध्यवर्ती अंतर्वर्ती यौग। এই যে প্রোটন সাবস্ট্রেটে স্থানান্তর হলো এই প্রোটন যদি দ্রাবকে দেয় তাহলে হবে প্রোটোলাইটিক। এটি দ্রাবক দ্রাবক ওয়াটার পানিতে দিলে হবে দিয়ে যদি প্রোডাক্ট পি তৈরি করে এটা হবে এই ক্ষেত্রে হবে প্রোটোলাইটিক প্রোটোলাইটিক মেকানিজম। আর মধ্যবর্তী যৌগ যদি কোনো দ্রবে দেয় দ্রব্য এখানে বি ধরেছি দ্রব্যকে দিলে দ্রব্যে দিল বিতে দিল দেওয়ার পরে বি এইচ প্লাস তৈরি হলো এটা হবে প্রোটোট্রপিক আবার বলি অ্যাসিড প্রভাবন বিক্রিয়ার যে কৌশল সেটি প্রভাবক থেকে সাবস্ট্রেট অণুতে প্রোটন স্থানান্তর। এটা হচ্ছে প্রভাবক প্রভাবক থেকে এটা হচ্ছে অ্যাসিড প্রভাবক প্রভাবক এই প্রভাবক থেকে সাবস্ট্রেটে প্রোটন স্থানান্তর হয়ে মধ্যবর্তী যৌগ তৈরি করেছে। মধ্যবর্তী যৌগ যে তৈরি হলো সেটি থেকে প্রোটন হয় দ্রাবকে স্থানান্তরিত হবে এই যে দ্রাবকে স্থানান্তরিত হবে নতুবা কোথায় স্থানান্তরিত হবে নতুবা কোনো দ্রবে স্থানান্তরিত হবে। দ্রাবকে স্থানান্তরিত হলে সেটিকে প্রোটোলাইটিক
এখানে যা বলবো, আর যদি কোনো দ্রব্য স্থানান্তরিত হয় সেটাকে আমরা বলবো প্রোটোট্রপিক মেকানিজম। তো এটি হচ্ছে অ্যাসিড প্রভাবনের কৌশল, অ্যাসিড প্রভাবনের কৌশল। এখন আসি বেস প্রভাবনের কৌশল বা ক্ষার প্রভাবন কৌশলের ক্ষেত্রে কেমন হবে। ক্ষার প্রভাবনের কৌশলের ক্ষেত্রে কীভাবে সাবস্ট্রেট অণু থেকে প্রভাবকে প্রোটন স্থানান্তর হবে। প্রথম ধাপে সাবস্ট্রেট অণু থেকে সাবস্ট্রেট যে অণু, সাবস্ট্রেট অণুতে যে প্রোটন থাকবে সেটি প্রভাবকে স্থানান্তরিত হবে। তাহলে আমরা একটা ক্ষার প্রভাবক লিখি, ক্ষার প্রভাবক লিখলাম বি, এটা হচ্ছে ক্ষার প্রভাবক, ক্ষার প্রভাবক। আর সাবস্ট্রেট অণু লিখলাম এস এস। এই সাবস্ট্রেট অণুতে কিন্তু একটা প্রোটন আছে, এইচ আছে। তা বলেছি কি প্রথম ধাপে কি হবে, সাবস্ট্রেট অণু থেকে প্রোটন স্থানান্তরিত হবে। অণু থেকে প্রোটন কোথায় যাবে, ক্ষার প্রভাবকে যাবে। ক্ষার প্রভাবকে যে গেল বি এইচ প্লাস করলো, আর এটা হবে সে সময় মধ্যবর্তী যৌগ এস মাইনাস। দ্বিতীয় ধাপে কি হবে, মধ্যবর্তী যৌগ তৈরি হলো, এই মধ্যবর্তী যৌগে দ্রাবক অথবা প্রভাবকের অনুবন্ধ অ্যাসিড থেকে প্রোটন মধ্যবর্তী যৌগে চলে আসবে। মধ্যবর্তী যৌগ লিখলাম এস মাইনাস, দ্রাবক যদি লিখি দ্রাবক এস টু ও, তাহলে মধ্যবর্তী যৌগে প্রোটন আসবে, প্রোটন আসার ফলে প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এই দ্রাবক থেকে যেহেতু প্রোটন এখানে গেছে, সেক্ষেত্রে এখানে একটা প্রোটনের পরে ও এইচ মাইনাস তৈরি হবে। এটা হচ্ছে উৎপাত, এটা হচ্ছে মধ্যবর্তী যৌগ, এটা হচ্ছে দ্রাবক। এটি ক্ষার প্রভাবনের বিক্রিয়ার ক্ষেত্রে কৌশল। এখন আসি অ্যাসিড প্রভাবন বিক্রিয়ার গতিবিদ্যা কেমন হবে। একই রকম অ্যাসিড বেস একই রকম, এখন গতিবিদ্যা ক্ষেত্রে একইভাবে অ্যাসিড প্রভাবকটা লিখি বি এইচ প্লাস, এটা অ্যাসিড প্রভাবক, এটি সাবস্ট্রেট কে ওয়ান কে মাইনাস ওয়ান। তাহলে সাবস্ট্রেটে প্রোটন আসলো, এটা কিন্তু মধ্যবর্তী যৌগ, সাবস্ট্রেটে যে প্রোটন আসলো সেটি হচ্ছে মধ্যবর্তী যৌগ। এই প্রোটন যেটি আসলো সাবস্ট্রেটে সেটি ওয়াটারে স্থানান্তরিত হবে, মধ্যবর্তী যৌগ থেকে প্রোটনটা ওয়াটারে যদি যায় তাহলে কেমন হবে, কে টু। মধ্যবর্তী যৌগ থেকে প্রোটন ওয়াটারে যাওয়ার পরে প্রোডাক্ট বি তৈরি করেছে, এইচ থ্রি ও প্লাস তৈরি হলো। তো এখানে ওয়াটারে দিয়েছি, যদি প্রোটন কোনো দ্রব্যে যেত সেটা দ্রব্য দিয়েও লেখা যেত। এখন এটা দিয়ে গতিবিদ্যাটা আমরা দেখার চেষ্টা করি। এই বি এইচ প্লাস যেটি, বি এইচ প্লাস পানিতে বি এইচ প্লাস দ্রাবকে আয়নিক সাম্যে থাকে, আয়নিক সাম্যে কীভাবে থাকে, বি প্লাস এইচ থ্রি ও প্লাস এ আকারে আয়নিক সাম্যে থাকে। এখানে সাম্যাঙ্ক যদি বের করি কে বি ইন্টু এইচ থ্রি ও প্লাস
divided by BH plus into water. It has a shammanko. আর এই যে রিয়াকশনটা এখানে লিখেছি, এই দুইটা রিয়াকশন, প্রথমে যে দুইটা লিখেছি অ্যাসিড প্রবহনের গতিবিদ্যার ক্ষেত্রে, এই দুইটা রিয়াকশনকে আমরা ধাতব্যের মধ্যে নিয়ে, অর্থাৎ বিএইচ প্লাস বলছি, এসএইচ প্লাস মধ্যবর্তী যৌগ যেটি তৈরি হয়, মধ্যবর্তী যৌগ সেটি কিন্তু স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন অনুসারে এই যে মধ্যবর্তী যৌগ তৈরি হয়েছে, যে হারে তৈরি হয়েছে এখান থেকে আবার সেই হারে কিন্তু সেটি আবার চলে গেছে প্রোডাক্টের দিকে। তাহলে ডি 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 এস এইচ প্লাস বাই ডিটি বের করব এই দুটো রিয়াকশনের সাথে। তাহলে ফরওয়ার্ডের ক্ষেত্রে কে ওয়ান ছিল রেট কনস্ট্যান্ট, তাহলে হবে এখানে এস বিএইচ প্লাস এস বিএইচ প্লাস ব্যাকওয়ার্ডে ছিল কি কে মাইনাস ওয়ান, কে মাইনাস ওয়ান এস এইচ প্লাস ইন্টু বি। তারপরে দ্বিতীয় ধাপে যে রিয়াকশনটা কে টু মাইনাস কে টু এস এইচ প্লাস ওয়াটারের ক্ষেত্রে ওয়ান, সেই জন্য ওয়াটার আর লিখছি না। তাহলে আমরা ডি এস এইচ প্লাস বাই ডিটি বের করলাম, এটা অ্যাপ্রক্সিমেশন অনুসারে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন অনুসারে এটি সমান জিরো, ডি এস এস বাই ডিটি ইকুয়াল জিরো, অর্থাৎ এইগুলোর ইকুয়াল জিরো। এখান থেকে আমরা এস এস প্লাস ভ্যালুটা বের করব। এস এইচ প্লাস ভ্যালুটা বের করলে কি আসবে, কে ওয়ান এস ইন্টু বি এইচ প্লাস ডিভাইডেড বাই কে টু প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু বি, এই আকারে পাবো এস এইচ প্লাস। উৎপাদ তৈরির যে হার সেটি হবে কি ভি ইকুয়াল কে টু এস এইচ প্লাস, এটা হচ্ছে উৎপাদ তৈরির হার। অতএব কি হবে এখানে কে ওয়ান কে টু এস বি এইচ প্লাস ডিভাইডেড বাই কে টু প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু বি, এটাই কিন্তু প্রোটোলাইটিক কৌশলের সমীকরণ।
অ্যাসিড প্রবহন বিক্রিয়ার দুটি চূড়ান্ত পর্যায়ে এ বিশেষ গুরুত্বপূর্ণ। এটি প্রথমত উভমুখী প্রথম ধাপ, যা দ্রুত সাম্যে উপনীত হয়, এবং ধীরগতির দ্বিতীয় ধাপ, যা উৎপাদ তৈরি করে। যদি কে ওয়ান বি কে মাইনাস ওয়ান বি মোর মোর গ্রেটার দেন কে টু হয়, সেটি ক্ষেত্রে আমরা ভি এর মান কেমন পাব? কে ওয়ান বি মানটা যদি বড় হয়, তাহলে এটাকে আমরা অগ্রাহ্য করতে পারবো, করলে আমাদের পাবো কে টু। এই কে টুটা অগ্রাহ্য করতে পারবো, করলে আমাদের যেটি আসবে সেটা হচ্ছে এরকম কে ওয়ান কে টু এস বি এইচ প্লাস ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান বি। তাহলে কে ওয়ান বি যখন অনেক বড়, সেক্ষেত্রে এটা পেলাম। আবার একইভাবে কে টু যদি বড় হয়, কে টু যদি অনেক বড় হয়, কে মাইনাস ওয়ান বি এর থেকে যদি কে টু বড় হয়, সেক্ষেত্রে ভি এর মান কি পাবো? ভি এর মান কে টু বড় হওয়াতে এই টার্মটা আমরা অগ্রাহ্য করতে পারবো, তাহলে কে টু কে টু কেটে যাবে, তাহলে কে ওয়ান এস বি এইচ প্লাস, এটা আমরা কিন্তু পাবো। এই মোটামুটি অ্যাসিড ক্ষারক প্রভাবনের গতিবিদ্যা আমরা অ্যাসিডের ক্ষেত্রে দেখেছি, ক্ষারকের ক্ষেত্রে ঠিক অনুরূপভাবে দেখাতে পারব। আমরা অ্যাসিড ক্ষারকের কৌশল নিয়ে আলোচনা করেছি, এবং অ্যাসিডের ক্ষেত্রে প্রোটোলাইটিক এবং প্রোটোট্রপিক কৌশল কী জিনিস সেটি নিয়ে কথা বলেছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।